নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। করোনা মোকাবিলায় কঠোর রাজ্য সরকার, কোভিড পরীক্ষা বেড়ে 2,50,000 পার। কাছাড়ে শুরু অভিযোগের প্রতিকার কর্মসূচি, প্রথম দিনে আনুয়া বিল সংস্কারের সিদ্ধান্ত। পারিবারিক কলহের জেরে উদারমন্দে গলা টিপে গৃহবধূকে খুন, গ্রেফতার স্বামী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামে করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক সহ অন্যান্যদের কোভিড পরীক্ষার পাশাপাশি সাধারণ মানুষেরও পরীক্ষা শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী রাজ্যে করোনা ভাইরাসের পরীক্ষা বাড়ানো হয়েছে। সেই অনুযায়ী শুক্রবার পর্যন্ত রাজ্যে মোট পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 258,797। শুধু শুক্রবারই রাজ্যের বিভিন্ন হাসপাতালের ল্যাবে মোট 12 ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে মোট 11টি হাসপাতাল ও ল্যাবে কোভিড পরীক্ষা হচ্ছে। এর মধ্যে রয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালও। এখানে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 23,620। কাছাড়বাসীর বিভিন্ন সমস্যা নিরসনের উদ্যোগ শুরু হয়েছে। শুক্রবার শিলচরে জেলাশাসক কীর্তি জল্লির উদ্যোগে সূচনা হয়েছে অভিযোগের প্রতিকার শীর্ষক কর্মসূচির। জেলাশাসকের সভাকক্ষে এদিন প্রথম জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট বিভাগীয় কর্মকর্তার উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সেই অভিযোগ বা সমস্যার সমাধানের চেষ্টা করা হয়। এদিন স্থানীয় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল সরবরাহ প্রকল্প সচল করার লক্ষ্যে আনুয়া বিলের সংস্কার সাধনের নির্দেশ দিয়েছেন জেলাশাসক জল্লি। তিনি বলেন, এমজি এমরেগা প্রকল্পের মাধ্যমেই ওই বিল থেকে কচুরিপানা উঠিয়ে তার সংস্কার করা হবে। উল্লেখ্য, সম্প্রতি রামনগর, তারাপুর এবং তোপখানা জিপির বাসিন্দারা যৌথভাবে আনুয়া বিলের সমস্যা দূর করে পানীয় জলের প্রকল্প সচল করার জন্য জেলাশাসকের কাছে দাবি জানান, যার পরিপ্রেক্ষিতে এদিনের অভিযোগের প্রতিকার শীর্ষক প্রথম বৈঠকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাশাসক কীর্তি জল্লি এদিন জানিয়েছেন, প্রতি শুক্রবার নাগরিকের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে। পারিবারিক অশান্তির জেরে গলা টিপে গৃহবধূকে খুন করল তার স্বামী। বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ উদারবন্দ অঞ্চলের মধুরাজিপিতে ঘটনা ঘটেছে। মৃত গৃহবধূ অপর্ণা সোরেন ওরফে অনামিকা সেনাপতির বাবার বাড়ি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে। 2016 সালে মধুরার নগর বাগানের স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন অপর্ণা। বছর খানেক আগে মধুরার বাসিন্দা মিটুন সেনাপতির সঙ্গে প্রেমের বন্ধনে জড়িয়ে তারা বিবাহ পাশে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। বৃহস্পতিবার ঝগড়াকে কেন্দ্র করেই মিটুন তার স্ত্রীর গলা টিপে ধরে, এতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় অপর্ণা। ঘটনার খবর পেয়ে উঠে যান উদারবন থানার ওসি অসিত সূত্রধর। ইতিমধ্যে স্ত্রীকে খুন করার দায়ে মিঠুন সেনাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। রাত্রে আনুমানিক 10টার সময় একটা ইনফরমেশন পাইলাম মথুরা থেকে, যে একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ ছিল, যার ফলে মেলুক একজন মৃত্যু হয়েছে। আর ইতিমধ্যে এই মেলুকটারে নিয়ে উদারবন হসপিটালে নিয়ে আইছে। ডাক্তারে দেখার পরে মেলুকটার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করছে। তো আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করি। তদন্ত করার পরে আমরা জানতে পারলাম যে মিথুন সেনাপতি আর তার ওয়াইফ শ্রীমতী অনিমা সেনাপতি, তারা দুজনে একটা ঘরে ছিল। আশেপাশের লোক সেই সময় ঘরে ছিল না, সন্ধ্যা অনুমান 7-8টার সময়। তাদের মধ্যে ঝগড়া শুরু হয়, একজনে আরেকজনকে সন্দেহ করে। আর এই সন্দেহবশত ফলত গতকালকে চূড়ান্ত রূপ নিছে। স্বামী মিঠুন সেনাপতি তার ওয়াইফ গলায়
চাপা মেরে ধরছিল, যার ফলে মৃত্যুবরণ করছে। আর ইতিমধ্যে মিঠুন সেনাপতি তার দুষ্কার্যের কথা স্বীকার করছে। আমরা মিঠুন সেনাপতিকে আমাদের কাস্টডিতে নিয়েছি, অ্যারেস্ট করেছি। এই সংক্রান্তে একটা কেস আমরা ইতিমধ্যে নিয়েছি, ওকে কোর্টে প্রেরণ করব। মনিয়ার খালে মাসির বাড়িতে গিয়ে খুন যুবক। হত যুবকের নাম নূর হোসেন বড়ভুইয়া, বয়স 31, বাড়ি গঙ্গানগর তৃতীয় খণ্ডের কাংলাপস্তি গ্রামে। বৃহস্পতিবার বিকেলে মাসি মামিনা লস্করের ক্ষেতে গলা কাটা অবস্থায় তাকে পাওয়া যায়। দেহে প্রাণ তখনও ছিল, পরে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতাল যাওয়ার পথেই তার মৃত্যু হয়। শুক্রবার ময়নাতদন্ত শেষে দেহ নিয়ে যাওয়া হয় গঙ্গানগরের বাড়িতে। সেখানে ভিড় করেন প্রচুর আত্মীয় স্বজন। এদিন বিকেলেই তার অন্ত্যেষ্টি সম্পন্ন হয়। জানা গেছে নূর হোসেনের স্ত্রী, 5 বছরের ছেলেও মা রয়েছেন। এদিকে ঘটনার তদন্তে নেমেছে কচুদরম ফাঁড়ি পুলিশ। প্রাথমিক তদন্ত তারা সেরে নিয়েছেন, তবে এ পর্যন্ত কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি। গতকালকে আমার মাসির ভাই, মানে আমি খেলাটা ছিলাম ফুটবল খেলা, ফুটবল খেলা থেকে একটু আমি মানে সন্ধ্যার ওই যান, মানে আমরা আমরা গরু আনতে লাগে, আমরা বিশ্রাত গরু আনার দিছি। যাওয়ার পরে মানে বেড়ার সাইডে অন্য মানে ডুবার মানে পাইছি টানে, মানে ওরকম খাটা খোলা দেখার পরে সত্যি সত্যি আমরা মানে সবরে ডাকাইছি। ফুটবল যেতটা মানে আসলা প্লেয়ার মানে সবরে ডাকাইছি, মানে 20-25 জন মানুষ ইয়া যে আমরা রে ময়ূরটা কিভাবে মূল্য এটা সুবিচারটা পাইতাম, বা অথচ যদি যেও করি থাকে ঘটনা এইরকম কার্যকলাপ করেতে তার পাশে হোক পাশে চাই আর আমরা। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর জন্মদিনকে অঙ্গীকার দিবস হিসেবে পালন করল শিলচর জেলা কংগ্রেস। শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তবে অঙ্গীকার দিবস পালন করতে গিয়ে কংগ্রেস নেতা কর্মীদের যে বিষয়টি চোখ এড়িয়ে গেল তা হলো টেবিলের উপর জাতীয় পতাকা উল্টো করে রাখার দৃশ্য। এ নিয়ে খানিকটা সমালোচনার মুখেও পড়তে হলো তাদের। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর জন্মদিনকে অঙ্গীকার দিবস হিসেবে পালন করল সোনাই ব্লক কংগ্রেস। এ উপলক্ষে শুক্রবার ব্লক কংগ্রেস কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শপথ গ্রহণ করেন দলের সকল স্তরের কর্মকর্তারা। পরে গালওয়ানে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায় শহীদ 20 ভারতীয় সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা এপিপিসির সদস্য এনামুল হক লস্কর, ব্লক কংগ্রেস সভাপতি খসরু আলম চৌধুরী, সাধারণ সম্পাদক বাবুল বড়ভুইয়া, আক্তার হোসেন, ফয়জুর লস্কর, পারভেজ মজুমদার সহ কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা ও সদস্য। এদিকে মারণ ভাইরাস করোনার সংক্রমণের কথা বিবেচনা করে এদিনের অনুষ্ঠানে উপস্থিত লোকেদের হাতে কংগ্রেস দলের পক্ষ থেকে সাবান ও ফেস মাস্ক বিতরণ করা হয়। আগামী বিধানসভা নির্বাচনের আগে সড়ক নির্মাণ না হলে রাজনেতাদের এলাকায় প্রবেশে বাধা দেওয়া হবে। শুক্রবার আলগাপুর পেদলাপুঞ্জি ভাউয়ারতল এলাকার জনতা সড়ক নির্মাণের দাবিতে এক বিক্ষোভ মিছিলে সামিল হয়ে এমনই মন্তব্য করেন। পাশাপাশি জনগণ এদিন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকেও তীব্র সমালোচনা করেন। তাদের অভিযোগ, বিধায়কের ব্যর্থতায় আলগাপুর বিধানসভা কেন্দ্রের চণ্ডীপুর, উত্তরগাঞ্জনপুর জিপির পেদলাপুঞ্জি, বাউয়ারতল, আর এ কলোনি, আর ব্লক, দাস ব্লক গ্রামের 32,000-এরও অধিক জনতার চলাচলে রাস্তাঘাট নেই। স্বাধীনতার দীর্ঘ দশক পরও তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছেন।
আমার প্রায় 30-32 হাজার মানুষ এমএলএ নির্বাচনের আগে তাই আমরা কথা দিয়া গেছেন যে তাই নির্বাচন জিতার বাদে সবার আগে আমরা রাস্তা করিয়া দিবা। আজ পর্যন্ত তাই আমরা রাস্তা করিয়া দিছি না। আমরা তান গড় এক 10 বার গাড়ি লইয়া গেছি, বহুত টাকা আমরা খরচ হয়েছে, তাই ইয়ে করিয়া এখন কোনো ইয়ে দেন না। আমরা প্রতিশ্রুতি দিছেন দিয়াও এখন পর্যন্ত আমরা কোনো গুরুত্ব দেন না যে রাস্তা আজ করিয়া দিমু কাল করিয়া দিমু কইয়া বা এখন করিয়া দিই আর কইয়া এলাও কোনো ইয়ে দিছেন না। আমরা কিছুদিন আগে আমরা আবার গেছি, তাই ইঞ্জিনিয়ার পাঠাইছেন, পাঠাইয়া সার্ভে করাইছেন, করাইয়া এর বাদে কইছেন 1 মাসের ভিতরে কাম ধরিলে মো, 1 মাসের ভিতরে কাম ধরিলে মো কইয়া এখনো পর্যন্ত আজ 8 মাস হয়েছে, এখনো পর্যন্ত তার কোনো খবর নাই। লকডাউনের জন্য শিলচর ফাটক বাজার এবং সংলগ্ন এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান রবিবারও খোলা ছিল। বর্তমানে পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হওয়ায় শিলচর ফুড গ্রেস মার্চেন্ট অ্যাসোসিয়েশন আগামী 21 জুন থেকে প্রতি রবিবার ফের সাপ্তাহিক বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার সংস্থার সভাপতি ও সম্পাদক যথাক্রমে মূলচাঁদ বৈদ এবং দীপক পাল জানিয়েছেন, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত প্রতি রবিবার ফাটক বাজার সহ সংলগ্ন এলাকার সব ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ থাকবে। চেংরাবান্ধা বুড়িমারি চেকপোস্ট দিয়ে বৈদেশিক বাণিজ্য চালুর জন্য দফায় দফায় প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও ফল পাওয়া যাচ্ছে না। প্রায় 3 মাস যাবৎ ভারতের চেংরাবান্ধা দিয়ে বৈদেশিক বাণিজ্য বন্ধ রয়েছে। এতে করে বাংলাদেশের প্রায় 300 শতাধিক ব্যবসায়ী প্রতিদিন ডেমারেজ গুনে যাচ্ছেন। চেংরাবান্ধায় প্রবেশের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের 2600 পণ্যবাহী ট্রাক, অনেক পণ্যের মেয়াদও পেরিয়ে যাওয়ার পথে। পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকার ফলে ট্রাকের টায়ার, টিউব এমনকি ইঞ্জিনও অকেজ হয়ে পড়েছে। শুক্রবার ডুয়ার্স ইউনাইটেড ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সহ সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের সঙ্গে সাক্ষাৎ করে চেংরাবান্ধা পোস্ট দিয়ে বৈদেশিক বাণিজ্য চালুর ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। মন্ত্রী দ্রুত ওই পোস্ট দিয়ে বাণিজ্য চালুর আশ্বাস দিয়েছেন। এদিন মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ডুয়ার্স ইউনাইটেড ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সংবাদ মাধ্যমকে জানান, বিনয় কৃষ্ণ বর্মন মহাশয়ের কাছে গিয়েছি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের কাছে আমরা গিয়েছি, আমাদের ডুয়ার্সের সমস্ত মেম্বার্সরা মিলে এবং ডিএম কোচবিহার স্যারের কাছে আমরা সকলে মিলে গিয়েছি। আমরা আমাদের ট্রাক মালিকদের যে প্রতিদিনের যে দুঃখ দিনকে দিন বাড়ছে সেই কথাগুলো আমরা জানিয়েছি। বর্ডার না খুললে আমাদের ট্রাক শিল্প এবং ট্রাক শিল্পের সাথে জড়িত যত ব্যবসা আছে সমস্ত দিকটা স্তব্ধ হয়ে গেছে। আমরা ওনাদেরকে বুঝিয়েছি যে কাজ নেই, এলাকায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেছে, হাজার হাজার ড্রাইভার, খালাসি, মালিক প্রত্যেকে বেকার হয়ে গেছে, ক্ষুদ্র ব্যবসায়ী যারা পান তাম্বুল চা বিক্রি করেও ট্রাক শ্রমিকদের কাছে বিক্রি করে সংসার চালান তারাও বেকার হয়ে পড়েছে। আমরা মন্ত্রী থেকে শুরু করে ডিএম স্যার প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করেছি যে অতি শীঘ্র এই বর্ডার খুলে আমাদের সকলের রুটি রুজি বাঁচান। ওনারা প্রত্যেকেই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বর্ডার 2-4 দিনের মধ্যেই খোলার ব্যবস্থা করবেন। আমরা অতীতেও আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা সহযোগিতা পেয়েছি। বাংলাদেশে আমাদের 61 জন ড্রাইভার গাড়ি সমেত আটকে ছিলেন। আমাদের মাননীয় মানবদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সদর্থক ভূমিকা নিয়ে বাংলাদেশ থেকে তাদেরকে ইন্ডিয়াতে আনার ব্যবস্থা করেছেন। লকডাউনের জন্য 3 মাস বাংলাদেশে আটকে থাকার পর 115 ভারতীয় নাগরিক ফিরে গেলেন ত্রিপুরায়। বৃহস্পতিবার ঝড় বৃষ্টি মাথায় নিয়ে স্বদেশে ফিরেছেন তারা। এর আগে 28 মে ফিরে যান আরও 106 জন। বাংলাদেশের ইমিগ্রেশন সূত্রে জানিয়েছে এদিন দুপুর 12টা নাগাদ 115 জন পাসপোর্টধারী ভারতীয় নাগরিক ফিরে গেছেন। বাংলাদেশে যেসব ভারতীয় নাগরিক আটকে রয়েছেন তাদের স্বদেশে ফেরাতে ভারতীয় হাইকমিশন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন। আমি বাংলাদেশে এসেছিলাম বিগত মার্চের 5 তারিখে এবং এখানে আসার পরে আমি লকডাউনে এখানে আটকা পড়ে যাই। তো আটকা পড়ে যাওয়ার পরে আমার এখন যাওয়ার একটা ব্যবস্থা করেছে, আমি বাংলাদেশ হাইকমিশন যেখানে ইন্ডিয়ান হাইকমিশন আছে সেখানে রেজিস্ট্রেশন করেছিলাম। সেই রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমাকে একটা যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তার জন্য আমি খুবই কৃতজ্ঞত, আমাদের একটা ব্যবস্থা করে দিয়েছে। যদিও আমি বাংলাদেশে খারাপ ছিলাম না, ভালোই ছিলাম, কিন্তু একটা ব্যবস্থা করার ফলে আজকে আমি যেতে পারছি। আমাকে এখানে বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থার মাধ্যমে
চট্টগ্রাম হাইকমিশনের ব্যবস্থার মাধ্যমে এবং আমাদের ইমিগ্রেশন যারা আছে ওদের সাহায্যের মাধ্যমে আমি ভালো করে যেতে পারছি। যদি এখন একটু প্রাকৃতিক গোলযোগ বৃষ্টি হচ্ছে, তারপরও আমি যাওয়ার জন্য অনেক ব্যবস্থা ওরা করে দিয়েছে, সুন্দর মতো যেতে পারছি। আমি ফেব্রুয়ারি মাসের 23 তারিখে বাংলাদেশ গিয়েছিলাম, কিন্তু এই মহামারী করোনার জন্য দেশে ফিরতে পারিনি। এখন দেশে ফিরেছে আর কি বলবো আমি বুঝাতে পারছি না। স্বদেশ আমার প্রিয় স্বদেশ। বাংলাদেশ সরকার, ভারত সরকার হাইকমিশনার যাওয়ার সুযোগ করে দেওয়াতে বাড়িতে আনন্দিত এবং ছেলে সন্তান সুযোগ দেখা করব, খুবই ভালো লাগছে। আমি আমার ছেলে 3 মাস আগে বাংলাদেশে বেরোতে এসে লকডাউনে আসতে পেরেছি, কিন্তু এখন ভারত সরকারকে সরকারের জন্য যেতে পারছি, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এবং আমার মা গত 3 মাস আগে বাংলাদেশে আমাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে লকডাউনে আটকে পড়ি, তারপর ভারতীয় হাইকমিশন আমার রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতীয়দের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করায় আমরা এখন ফিরে যেতে পারছি। তাই আমার ভারত সরকার এবং সহকারী ভারতীয় হাইকমিশন ভারতীয় হাইকমিশন অফ ঢাকা তাদের কাছে কৃতজ্ঞ, ভারতীয় ইমিগ্রেশনের কাছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। করোনা মোকাবিলায় কঠোর রাজ্য সরকার, কোভিড পরীক্ষা বেড়ে 2.5 লক্ষ পার। কাছাড়ে শুরু অভিযোগের প্রতিকার কর্মসূচি, প্রথম দিনে আনুয়া বিল সংস্কারের সিদ্ধান্ত। পারিবারিক কলহের জেরে উদারমন্দে গলা টিপে গৃহবধূকে খুন, গ্রেফতার স্বামী। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার। মাত্র 6 বছরের মধ্যেই শিলচরের উচ্চশিক্ষা জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে আসাম সরকার এবং আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল ও আসাম ইউনিভার্সিটি শিলচর অনুমোদিত শিলচর রামনগরের মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার সহ অত্যাধুনিক মানের শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে কলেজে। কোনো ধরনের প্রাইভেট টিউশন ছাড়াই প্রতি বছর নজরকাড়া ফল করছে পড়ুয়ারা। শিলচরের বেশ কিছু স্বনামধন্য বিশিষ্ট শিক্ষাবিদদের তত্ত্বাবধানে পরিচালিত এই কলেজের পড়াশোনার খরচ তুলনামূলকভাবে খুবই কম। সব ক্লাসের জন্যই টেক্সটবুক ও ইউনিফর্ম একেবারেই ফ্রি। শুরু হয়ে গেছে 2020-21 শিক্ষাবর্ষের জন্য হায়ার সেকেন্ডারি বিএ এবং বিকম স্তরে অনলাইনে ভর্তি প্রক্রিয়া। আসন সংখ্যা সীমিত। আবেদনের প্রপত্র পূরণের জন্য লগ ইন করুন www.mmgadcollege.ac.in। বিশদ জানতে যোগাযোগ করুন মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ রামনগর শিলচর 3, মোবাইল নম্বর 9435523153 এবং 9476657807।